আপনি কি জানেন ইসরায়েলের একটি কোম্পানি হাওয়া থেকে পানি বের করার একটি টেকনোলজি বের করেছে। এই কোম্পানিটির নাম হলো ওয়াটারজেন। তারা একটি জেনারেটর বানিয়েছে যেখানে সোলার এনার্জি ব্যবহার করে হাওয়াতে থাকা ময়েশ্চার ড্রপলেটস কে কনভার্ট করে পান করার মতো পানি বের করছে। ঠিক শুনছেন, আপনি হাওয়াতে যে হিউমিডিটি আছে ওইটারই আসলে পানি বানায়। অ্যাকচুয়ালি এই প্রোডাক্টকে মিলিটারি পারপাসের জন্য তৈরি করা হয়েছিল, বাট সময়ের সাথে সাথে এটাকে এখন গ্লোবালি ব্যবহার করা হচ্ছে। যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে পানি শর্টেজ থাকে সেখানে এই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এটার পোটেনশিয়াল অনেক, কারণ এটা একদিনে 5,000 থেকে 6,000 লিটার পর্যন্ত পান করার মতো পানি দিতে পারে।